আব্দুল্লাহ খুব ভালো ছেলে, নামাজ কুরআন পড়ে, ভালো পথে চলে, দোয়া দরুদ শিখে। আব্দুল্লাহর সাথে বলে, সহজ পথে এসো, সৎ জীবন গড়ো, আল্লাহর পথে এসো, এসো শিখি আব্দুল্লাহর সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। প্রিয় দর্শক, আজকে সূরা ইখলাসের কিছু আমল ও গুরুত্বপূর্ণ ফজিলত এবং এক বা দুই বা তিন বা দশ বা এগারো বার সূরা ইখলাস পড়লে কি হয় এ বিষয়ে প্রমাণসহ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অনুবাদ, আপনি বলুন, তিনি আল্লাহ, তিনি এক, আল্লাহ পরমুখাপেক্ষী নন, না তার কোনো সন্তান আছে, না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন এবং না আছে কেউ তার সমকক্ষ হবার। তারজামা কঞ্জুল ইমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করা সাধ্যাতীত মনে করো? এ প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল। এরপর তারা বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে কার সাধ্য আছে যে এটা পারবে? তখন তিনি বললেন, উল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস কোরআনের তিন ভাগের এক ভাগ, সহি বুখারী শরীফের হাদিস নাম্বার 5015। একবার সূরা ইখলাস পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ দশ পারা খতম করার সমান সওয়াব হবে। দুইবার সূরা ইখলাস পাঠ করলে কোরআনের দুই তৃতীয়াংশ বিশ পারা খতম করার সমান সওয়াব হবে। তিনবার সূরা ইখলাস পাঠ করলে সম্পূর্ণ কোরআন ত্রিশ পারা খতম করার সমান সওয়াব হবে। সূরা ইখলাস যতবার পাঠ করবে সেই হিসাব করে কোরআন খতমের সওয়াব হাসিল করবে। এর পাশাপাশি অতিরিক্ত আরও কিছু বেনিফিট পাবে, সেগুলি হল, নাম্বার এক, যে ব্যক্তি সূরা ইখলাস দশ বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন, সহি জামে সগির 6472। নাম্বার দুই, বেশি বেশি সূরা ইখলাস পাঠ করলে জান্নাত অবধারিত হয়ে যায়, মুসনাদ আহমদ 7669। নাম্বার তিন, যে ব্যক্তি এগারো বার সূরা ইখলাস পাঠ করবে শয়তান সমস্ত বাহিনী তার বিরুদ্ধে লাগিয়ে দিয়েও তাকে সেই দিন গুনাহের কাজ করাতে পারবে না যতক্ষণ সে নিজের ইচ্ছায় না করবে। দুর্রে মনসুর, অষ্টম খণ্ড, পৃষ্ঠ নম্বর 681। সূরা ইখলাস পাঠ করার ফলে যে সওয়াব পাওয়া যাবে সেগুলো তো পাওয়া যাবেই, পাশাপাশি এই সমস্ত ফজিলতগুলো অতিরিক্ত লাভ করা যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানাবেন। ধন্যবাদ এতক্ষণ।